বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠান। এদিন সাহিত্যিকের বসতবাড়ি গোপালনগরের ব্যারাকপুরে ও বিভূতি ঘাটে পালিত হয় অনুষ্ঠান। প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে গোপালনগরে শ্রীপল্লী ব্যারাকপুরের সাহিত্যিকের বসতবাড়িতে পালিত হল বিশেষ অনুষ্ঠান। গোপালনগর পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় স্থানীয় কবি, সাহিত্যিক ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে পালিত হয় এদিনের অনুষ্ঠান। বাংলা মতে আঠাশে ভাদ্র সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন সকালে স্থানীয় টালিখোলা মোড় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছে যান আয়োজকেরা। এরপর সাহিত্যিকের মূর্তিতে মাল্যদান করেন বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত, স্থানীয় গোপালনগর পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট জনেরা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি তার সহধর্মিনী কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতেও মাল্যদান করা হয়। এরপর 128তম জন্মদিন উপলক্ষে 128টি মোমবাতি জ্বেলে দেওয়া হয়। শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এদিন আয়োজকদের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে একটি বই প্রকাশিত হয়। লেখক সমরেশ মুখোপাধ্যায়ের লেখা কিন্নর দল প্রকাশ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এরপর আমন্ত্রিত অতিথিরা পায়ে হেঁটে পৌঁছে যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ব্যারাকপুরে বিভূতিভূষণ স্মৃতিঘাটে। সেখানেও সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। ইছামতীর তীরে বিভূতি ঘাটে তখন চলছে স্মৃতিতর্পণ। এদিনের অনুষ্ঠান মঞ্চে বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করা হয়। তার মধ্যে অন্যতম সাহিত্যিকের বসতবাড়িতে ঢোকার মূল রাস্তার মুখে একটি তোরণ নির্মাণ, রাস্তার দুপাশে সৌন্দর্যায়ন, বিভূতি ঘাটে সাহিত্যিকের মূর্তির ওপর শেড নির্মাণ। অনুষ্ঠান শেষে পৌর প্রশাসক গোপাল শেঠ জানান, আমরা তাতে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাই, শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে তাকে মাল্যদান এবং 128টা মোমবাতি জ্বেলে তাকে তার স্মৃতিতর্পণ করি এবং সেখানে গিয়ে বিভিন্ন গান, একটি বই কিন্নর দল, যার রচয়িতা হচ্ছে সমরেশ মুখোপাধ্যায়, সে বইটাও সেখানে গিয়ে উন্মোচিত হয়। পরবর্তী স্টেজে এসে আমরা আস্তে আস্তে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে তার সেই পথের পালি, ইছামতী সহ বিভিন্ন বিশ্বখ্যাত বই লিখেছেন, তিনি সাহিত্য রচনা করেছেন, সেই বইগুলো যেখানে বসে লিখতেন তার ইছামতীর পাদদেশে বিভূতিভূষণের মূর্তির কাছে এসে তাকে মাল্যদান করে প্রণাম করে আমরা এখানেও তার স্মৃতিতর্পণ করলাম। আমরা চাই এইভাবে আরও বেশি করে এবং কিছু প্রকল্পেরও আমরা হাতে নিলাম। আগামী এক মাসের মধ্যেই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা একটা তোরণ তৈরি করছি, সুন্দর সুদৃশ্য রাস্তাটাকে সাজাবো, বাড়িতে আলোকিত করব, এক মাসের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে সব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।